বাহিরতবাসী রাইজে একত্রিত হয়ে অসমীয়া ভাষার ধ্রুপদীকরণের সংক্রান্ত আজি এভাগ শোভাযাত্রা আর অত্যন্ত এভাগ বারে রহনীয় এভাগ শোভাযাত্রার একটা সভাও পাতিছে। আজি সকলকে মই মোৰ আন্তরিক অভিনন্দন জানাইছো। আজি এই ধ্রুপদী ভাষাকরণের লগতে এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক আছে যে আমি এই উৎসব আমি উদযাপন করছো হয়, কিন্তু এই উৎসব উদযাপনের লগতে আমি প্রতিজন অসমীয়াই প্রতিজন অসমবাসী আমার বহল মনের একটা পরিচয় দিব লাগিব। ভারতবর্ষর প্রতিটি ভাষাক আমি তেওঁলোকে স্বীকৃতি যাতে পায় আর তেওঁলোকক সকলকে একেলগে লৈ যে আমি এজন প্রকৃত ভারতীয় নাগরিক হিসাবে আমি আগবাড়ি যাম। আজি অসমীয়া হিসাবে আমি গৌরব করছো হয় যে আমার ভাষার আজি ধ্রুপদীকরণ হল, কিন্তু সমান্তরলভাবে আমি সমগ্র ভারতবর্ষের প্রতিটি ভাষাক আমি একেলগে লৈ আমি আগবাড়ি যাম আর তেতিয়াহে এজন প্রকৃত ভারতীয় নাগরিক হিসাবে আমি চিনাকি দিব পারিম। এই আর সকলকে আজি এই গুরুত্বপূর্ণ দিনট যখন ব্যক্তিয়ে আজি এই ধ্রুপদী ভাষাকরণের ক্ষেত্র এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা যখন আগভাগ ললে সকলকে মই ধন্যবাদ জানাব বিচাৰিছো। বর্তমান সরকার যখন আগতে কাম করে গেছে অসম সাহিত্য সভা সকলকে মই আন্তরিক ধন্যবাদ জানাব বিচাৰিছো। আর আজি এই দিনট মরিগাঁওবাসী মরিগাঁও জেলাবাসী রাইজ হয়ে আমি সকল একত্রিত হয়ে অসমবাসী হয়ে আমি ধ্রুপদী ভাষাকরণের ক্ষেত্রে একেলগে আগবাড়ি যাম বলে আমি এই সংকল্পবদ্ধ। ধন্যবাদ।